যারা এখন সামনে পুজো বলে ডায়েট করছো তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রাইসের রেসিপি এই রেসিপিটা কিন্তু তোমরা ঘরে অতি সহজে বানিয়ে খেতে পারো আর তার সাথে সাথে প্রচণ্ড হেলদি তো চলো ফার্স্টে তোমাদেরকে বলে ফেলি এই রেসিপিটা কিন্তু একদমই আমার রেসিপি আমি কিন্তু যখন ডায়েটে থাকি তখন কিন্তু এই রেসিপিটা মাঝে মাঝেই করে খাই এর সাথে কিন্তু আর কিছুই লাগে না চলো প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে একটু গরম করে নেবো আর দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি ব্যাস এই হাফ চামচ ঘি দিয়ে এত সুন্দর রান্নাটা করে ফেলবো তোমরা তো জাস্ট অবাক হয়ে যাবে এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলোর কালারগুলোর জন্য আমার খেতে প্রচণ্ড ভালো লাগে তোমরা কিন্তু যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোল গোল করে রিং রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার দেখো খুব সামান্য পরিমাণে আমি বানিয়ে নিয়েছি শুধুমাত্র কিন্তু আমি আমার দুফ আমার জন্য তো আজকে দুপুরে বেলা আমি কিন্তু এত সুন্দর একটা ডায়েট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ওপর দিয়ে দিয়ে দিয়েছি কিছু বাধা বাঁধাকপির পাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিকেনের টুকরো এখানে কিন্তু আমি চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি তোমরা কিন্তু এখানে সলিড পিসটা দিয়ে অবশ্যই করবে তারপরে দেখো হালকা করে নুন দিয়ে খুব সুন্দর করে এটাকে সর্টে করে নেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো হলুদ হলুদ কিন্তু তোমরা এখানে স্কিপও করতে পারো তোমাদের ইচ্ছা মতো সেটা দিতে পারো নাও দিতে পারো চলো এরপরে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে আর ঘিটা কিন্তু আমি সেই হাফ চামচই দিয়েছি আর কিন্তু আমি এখানে কিছুই দেব না এরপরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েই জাস্ট আমি কিন্তু এখানে কিছু ভিজিয়ে রেখেছিলাম ফ্রাইন্ড রাইস সেই ফাইন রাইসগুলো গুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব তার আগে আমি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আশা করি তোমাদের এই রাইসের রেসিপিটা দুর্দান্ত লাগবে চলো তাড়াতাড়ি করে বন্ধু এবার আমি এখানে চালগুলোকে অ্যাড করে দিই দেখো আমি কিন্তু খাবো বলে ঠিক আমি আমার পরিমাণেই এই চালগুলো দিয়ে দিয়েছি খুব সামান্য একটু পরিমাণ চাল দিলেই কিন্তু দুপুরের আমার পেট ভরা খাবারটা তৈরি হয়ে যাচ্ছে এখানে আমি কিন্তু এক মুঠোর মতো চাল দিয়েছি তোমরা যদি ডায়েট করো তাহলে কিন্তু তোমরা বেশি রাইস খেতে পারবে না খুব বেশি হলে এক কাপ থেকে দেড় কাপ তোমরা রাইস খাবে তাহলে কিন্তু তোমাদের ডায়েটটা পারফেক্ট হবে চলো এরপরে কিন্তু রাইসটাকে একটুখানি ভেজে নিয়েই আমি দিয়ে দিলাম জল আর আর ব্যাস আজকের কিন্তু দুর্দান্ত একটা চিকেনের রাইস রেসিপি তৈরি হয়ে গেল আর এটা কিন্তু ডায়েটের জন্য প্রচণ্ড পারফেক্ট এবার একটু ঢাকনা দিয়ে রেখে দাও আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে করতে হবে ঠিক আছে চলো চালগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম জলটাও শুকিয়ে গেছে তো আজকের এই রাইসের রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো তাড়াতাড়ি করে আমাকে একটু জানাও আর পুজোর আগে যারা রাইস খেতে প্রচণ্ড পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে চিনিটা স্কিপও করতে পারো যারা একদমই চিনি পছন্দ করো তারা যারা ডায়েটে রয়েছে তারা কিন্তু এই চিনিটা স্কিপ করে দেবে স্বাদ মতো কাজু কিশমিশ আমি এখানে অ্যাড করে দিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেল একদম ভেজিটেবিলের চিকেন রাইস তো এই রাইসটা কিন্তু একদম দুর্দান্ত আর প্রচণ্ড টেস্টি আর তেমনি হেলদি চলো এবার কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব আর এরপরে ওপর দিক দিয়ে একটুখানি ধনে পাতা কুচি আমি ছিটিয়ে দিলাম ব্যাস আমার রাইসটা তো তৈরি হয়ে গেল তাহলে আজকে এই রাইসটা কারা কারা এখন থেকে খাবে দুপুরবেলা বা রাতের ডিনারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই যারা ডায়েটে রয়েছে। তারা কিন্তু রাত্রি আটটার মধ্যে তোমাদের ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে তাতে যদি তোমরা একটু বেশিও খেয়ে নাও তোমাদের কিন্তু ডায়েটটা একদম পারফেক্ট থাকবে কোনো অসুবিধা হবে না সকাল রাত্রি আটটার সময় যারা ডায়েট করে কমপ্লিট করে নেবে ডিনারটা তারা কিন্তু একদম এর ওপরে কিন্তু ভোরবেলা উঠেই কিন্তু আমার যে মর্নিং ড্রিঙ্কসটা সেটা খেয়ে নেবে এবার এর মধ্যে একটু স্বাদ আনার জন্য দিয়ে দিলাম ওপর দিয়ে সামান্য পরিমাণে ঘি তোমরা কিন্তু যারা ডায়েটে আছো তারা কিন্তু এই ঘিটা একদম স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেহেতু আজকে একটু সুস্বাদু করে বানাতে চাইলাম তাই আমি এখান দিয়ে ওপর দিয়ে একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা কিন্তু তোমরা একদম না দিলেও পার পারবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু তোমাদের জন্য আর যারা ডায়েটে আছো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি আর তার সাথে সাথে বাড়িতে যদি কোনো মেহমান হঠাৎ করে চলেও আসে তোমরা কিন্তু এই রেসিপিটা তাদেরকে একদমই করে খাওয়াতে পারো তো চলো তাড়াতাড়ি করে পিঞ্চ অফ সল্টকে একটু সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু সবাই আমাকে চেনো তারা কিন্তু আমাকে অবশ্যই ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে নিজের কাছে সেভ করে রেখো আর বন্ধুদের মাঝখানে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো তুমি তো আমার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর হেল্পটা তো অবশ্যই করতে হবে তাই না আর আমাকে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে যেও আমি কিন্তু তোমার কমেন্টের পাশে গিয়ে তোমাকে কিন্তু ফুলের ভালোবাসাও দিয়ে আসতে পারি তো চলো বন্ধুরা আজকে ডায়েটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি করে জানিয়ে ফেলো আর এই সুস্বাদু রাইসের রেসিপিটা আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে আর তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নয়তো কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো ধরে ধরে তোমাদের নামগুলো কি করে নেব। চলো টাটা দেখা হবে আবার অন্য ভিডিওতে ভালো